আসসালামু আলাইকুম, আকিবেউটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমি বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস এই বইটি ক্লাস ফোর আলোচনা করব। অর্থাৎ বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস গাজী মিজানুর রহমান স্যারের এই বই উপরে আমরা ইতিপূর্বে তিনটি ভিডিও দিচ্ছি, তিনটি ভিডিও দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আমরা বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস এই বইটি প্রথম থেকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে দেব, এরকম একটা ভিডিও আমরা প্রথমে আপলোড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস এই বইটা কীভাবে শেষ করব সে ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের প্লেলিস্ট থেকে। এরপর আমরা আরও দুইটা ভিডিও দিচ্ছি, সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার ক্লাস, সরি সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার এর উপরে অর্থাৎ লিটারেচার টার্মসের উপরে আরও দুইটা ক্লাস দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে ইংলিশ লিটারেচার ক্লাস থ্রি অর্থাৎ লিটারেচার টার্মসের উপরে আমরা ইতিপূর্বে দুইটা ক্লাস দিয়েছি, আজকে আমরা যে ক্লাসটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস থ্রি। চলুন তাহলে দেখে নিই যে লিটারেচার টার্মসের মধ্যে কি কি আছে। তবে সবার প্রথমে বলে নিচ্ছি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখে নিই যে লিটারেচার টার্মসের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে। প্রথমে আছে প্রিম্বল, ক্লাইম্যাক্স, এন্টি ক্লাইম্যাক্স, ক্যাটাস্ট্রফি, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, মেমোয়ার্স, ব্রোশার, পাম্পলেট, অ্যান্থোলজি। আমি এর প্রত্যেকটা অর্থাৎ লিটারেচার টার্মসের প্রত্যেকটা আমি বাংলা মিনিং সহ আলোচনা করবো, আপনারা যেন সহজে বুঝতে পারেন তাই প্লিজ স্কিপ না করে আমাদের এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে এটা আমি আশা করি। চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই। প্রথমে আসা হচ্ছে প্রিম্বল, অর্থাৎ ফার্স্ট নাম্বারটা হলো প্রিম্বল। অ্যান্ড প্রিম্বলটা কি? অ্যান্ড ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, এটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট অর্থাৎ এটা হচ্ছে একটা প্রারম্ভিক বিবৃতি অর্থাৎ পরিচায়ক একটা বিবৃতি, স্পেশালি বিশেষ করে দি ইন্ট্রোডাক্টরি পার্ট অফ আ কনস্টিটিউশন অর স্ট্যাচুট, অর্থাৎ এটা হচ্ছে সংবিধান বা আইনের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট অর্থাৎ প্রারম্ভিক অংশ, দ্যাট ইউজুয়াল স্টেটস, যেটা মূলত বর্ণনা করে দি রিজনস ফর অ্যান্ড ইন্টেন্ট অফ দি ল, যেটা মূলত আইনের উদ্দেশ্য এবং আইনের যে কারণগুলো সেইগুলো উল্লেখ করে। তাহলে প্রিম্বলটা কি? প্রিম্বলটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট অর্থাৎ হচ্ছে একটা প্রারম্ভিক অংশ, যেটার মাধ্যমে যেটি হচ্ছে সংবিধানের যে শুরুর অংশটা সেটা আলোচনা করে, যেটি সাধারণত মানে বিবৃতি করে বা বর্ণনা করে যে আসলে আইন, আইনের কারণটা কি এবং আইনের উদ্দেশ্যটা কি, অর্থাৎ আইন নিয়ে যে প্রস্তাবনা মানে আলোচনা করে বা বিবৃতি করে সেটা হচ্ছে প্রিম্বল। নেক্সট আমরা দেখবো অর্থাৎ নাম্বার টু, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা আসলে কি? দি ক্লাইম্যাক্স অফ আ প্লট, ক্লাইম্যাক্সটা হচ্ছে একটা পটভূমি, ইজ হোয়াট হ্যাপেন্স অ্যাট দি হাইট, যেটা মূলত ঘটে ঊর্ধ্বতম দিকে অর্থাৎ যেটা মূলত নিচ থেকে ঊর্ধ্বতম দিকে ঘটে সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। যেমন যদি আমরা বলি যে এক্স ইজ গুড, ওয়াই ইজ বেটার অ্যান্ড জেড ইজ বেস্ট, তার মানে গুড বেটার বেস্ট, এটা কিন্তু নিচ থেকে উপরের দিকে যাচ্ছে আর এটাই হচ্ছে ক্লাইম্যাক্স। নাম্বার থ্রি, সেটা হচ্ছে এন্টি ক্লাইম্যাক্স। আসলে এন্টি ক্লাইম্যাক্সটা কি? এন্টি ক্লাইম্যাক্স ইজ আ স্টেটমেন্ট, এন্টি ক্লাইম্যাক্সটা হচ্ছে একটা স্টেটমেন্ট ইন হুইচ, যেখানে দেয়ার ইজ আ সাডেন ফল ফ্রম দি সিরিয়াস টু দি ট্রাইভিয়াল, মানে যেখানে সিরিয়াস থেকে অর্থাৎ যেখানে মারাত্মক কোনো কিছু থেকে তুচ্ছ বিষয়ে যাবে, অল ফ্রম দি সাবলাইন টু দি রিডিকুলাস, অথবা মহৎ কোনো বিষয় থেকে হাস্যকর বিষয়ের দিকে যাবে, সেটা হচ্ছে এন্টি ক্লাইম্যাক্স। অর্থাৎ এন্টি ক্লাইম্যাক্সটা হচ্ছে হঠাৎই এটার পতন ঘটবে, সে পতনটা কিভাবে, মানে সিরিয়াস বিষয় থেকে, মারাত্মক বিষয় থেকে তুচ্ছ বিষয় যাবে এবং মহৎ বিষয় থেকে যাবে হচ্ছে রিডিকুলাস অর্থাৎ হাস্যকর বিষয়ের দিকে যাবে। তাহলে নাম্বার ফোরটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। আসলে ক্যাটাস্ট্রফিটা কি? দি ট্র্যাজিক এন্ড অফ ড্রামাটিক ইভেন্ট, অর্থাৎ ক্যাটাস্ট্রফিটা হচ্ছে নাটকীয় ঘটনার যে করুণ পরিণতি সেটাই হচ্ছে ক্যাটাস্ট্রফি। নাম্বার ফাইভ, সেটা হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফিটা আসলে কি? ওয়ান্স লাইফ স্টোরি রিটেন বাই অ্যানাদার পার্সন, অর্থাৎ যেখানে একজনের লাইফ স্টোরি অন্যজন লিখে সেটাই হচ্ছে বায়োগ্রাফি। নাম্বার সিক্স, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। আসলে অটোবায়োগ্রাফিটা কি? ওয়ান্স লাইফ স্টোরি রিটেন বাই ওয়ানসেলফ, যখন নিজের লাইফ স্টোরি নিজেই লিখে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। তার মানে বায়োগ্রাফিটা হচ্ছে যখন নিজের লাইফ স্টোরি অন্যজন লিখে, আর অটোবায়োগ্রাফিটা হচ্ছে যখন নিজের লাইফ স্টোরি নিজেই লেখে। নাম্বার সেভেন, সেটা হচ্ছে মেমোর্স। আসলে মেমোর্সটা কি? আ বুক অর আদার পিস অফ রাইটিং, এটা হচ্ছে একটা বই অথবা লেখার অন্য একটা অংশ, বেসড অন দ্য রাইটার্স পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা মূলত লেখকের পার্সোনাল এক্সপিরিয়েন্স অর্থাৎ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা তৈরি, মানে যেটা লেখা হয় সেটা হচ্ছে মেমোর্স। তার মানে মেমোর্স হচ্ছে লেখকের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে বই অথবা যে লেখার অংশ
সেটা হচ্ছে ম্যামোস, নাম্বার এইট সেটা হচ্ছে ব্রোশার। ব্রোশারটা আসলে কি, আ টাইপ অফ স্মল ম্যাগাজিন, এটা হচ্ছে ছোট একটা পত্রিকা অথবা সাময়িক পত্র, দ্যাট কন্টেন্টস পিকচার্স, যেটাতে মূলত পিকচার্স থাকে অ্যান্ড ইনফরমেশন থাকে অন আ প্রোডাক্ট অর আ কোম্পানি, যেটাতে মূলত একটা পণ্য অথবা কোম্পানির যে ছবি, যে ইনফরমেশন সেটা নিয়ে যে ছোট সাময়িক পত্র, সেটা হচ্ছে ব্রোশার। নাম্বার নাইন সেটা হচ্ছে পাম্পলেট। আসলে পাম্পলেটটা কি, থিন বুক, এটা হচ্ছে ক্ষুদ্র, পাম্পলেট অর্থ হচ্ছে ক্ষুদ্র পুস্তিকা। তাহলে আমরা দেখে নিই আসলে পাম্পলেটটা কি, আ থিন বুক উইথ অনলি আ ফিউ পেজেস, এটা মূলত একটা ক্ষুদ্র বই, উইথ অনলি আ ফিউ পেজেস, যার কিছু পেজ আছে, দ্যাট গিভস ইনফরমেশন অর অ্যান অপিনিয়ন, যেটা মূলত ইনফরমেশন অর্থাৎ তথ্য প্রদান করে এবং মতামত প্রদান করে অ্যাবাউট সামথিং, মানে কোনো কিছু সম্পর্কে যেটা তথ্য অথবা মতামত প্রদান করে, এমন ক্ষুদ্র একটা বই যার কিছু পেজ আছে। নাম্বার টেন সেটা হচ্ছে অ্যান্থোলজি। আসলে অ্যান্থোলজিটা কি, কালেকশন অফ সিলেক্টেড পোয়েমস, অ্যান্থোলজিটা হচ্ছে, সরি, অ্যান্থোলজি হচ্ছে, অ্যান্থোলজি অর্থ হচ্ছে সাহিত্যের সংকলন। তাহলে আমরা দেখে নিই যে অ্যান্থোলজিটা কি, আ কালেকশন অফ সিলেক্টেড পোয়েমস, অ্যান্থোলজিটা হচ্ছে পোয়েমের একটা সংকলন, মানে পোয়েমের সংকলন হচ্ছে, সিলেক্টেড পোয়েমের সংকলন অর্থাৎ নির্বাচিত কিছু কবিতার সংকলনই হচ্ছে অ্যান্থোলজি, অথবা আদার পিস অফ রাইটিং, অথবা অন্যান্য লেখার কিছু অংশ যেটা সংকলিত হয়, অথবা কবিতার কিছু অংশ যেটা সংকলন করা হয়, সেটাই হচ্ছে অ্যান্থোলজি। এই ছিল হচ্ছে আমাদের 10টা লিটারেরি টার্মস। নেক্সটের দিনে অর্থাৎ নেক্সটের ভিডিওতে আমরা আরও 10টা লিটারেরি টার্মস এইভাবে বাংলা মিনিং সহ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ।